হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমরা চন্দননগর স্টেশন রোড ধরে ঠাকুর দেখব। পার্কিং করে চন্দননগর স্টেশনের দিকে যখন আমরা যাচ্ছি, প্রথমেই আমরা চন্দননগর স্টেশন বাজারের ঠাকুরটি দেখে নেব। বাইরে সেতু শুভ্র এবং ভিতরে সেই সেতু শুভ্র রূপের সঙ্গে যখন নীল আলো মিশে গেছে না, সে এক অদ্ভুত রূপ নিয়েছে। আপনারা দেখুন, এরপরে আমরা যখন স্টেশনের দিকে আরেকটু এগোব, বাঁ দিক দিয়ে আমরা চলে যাব খুলিশানির দিকে। সেখানে আমরা ব্রাহ্মণপাড়ার ঠাকুর দেখছি এবং এই ঠাকুর দেখে একটা বিষয় খুব ভালো লেগেছে, যে পুরো প্যান্ডেলটা ইট সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, এবং জগদ্ধাত্রী পুজো মিটে গেলে পুরো প্যান্ডেলটাই আবার ভেঙে ফেলা হবে। সত্যি চন্দননগর পাড়েও বটে। ব্রাহ্মণপাড়ার জাগরণ সমিতির থিম যুদ্ধ করে করবি কিতা বল। আসুন এনাদের প্রতিমা দেখে নিই। এরপরেই আমরা চলে এসেছি শীতলাতলায়। থিম মণ্ডপ সজ্জা এক কথায় অসম্ভব সুন্দর, তা আপনারা দেখতেই পাচ্ছেন। এনাদের প্রতিমা সত্যি অসম্ভব সুন্দর, খুব সুন্দর দেখতে লাগছে। এরপর স্টেশনটা ক্রস করে সাবই দিয়ে যাওয়ার পর ডান দিকে আমরা দেখতে পাবো খলিশানি। তাদের উপস্থাপনা সত্যি এক কথায় অনবদ্য। দিনের বেলা থেকে মানুষের ঢল আমরা নামতে দেখেছি চন্দননগরে। প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম মানকুণ্ডু স্টেশন সংলগ্ন বিখ্যাত পূজা মণ্ডপগুলি। আজ আমরা দেখাচ্ছি চন্দননগর স্টেশন রোড ধরে যে পূজা মণ্ডপগুলি অবস্থিত। খলিশানি দেখার পর স্টেশন রোড ধরে এগোতেই আমরা চলে এসেছি এখন ফটকগোড়ায়। ফটকগোড়ার মণ্ডপ কিন্তু পাকাপোক্ত, সেতু শুভ্র, আর ভিতরের প্রতিমা আপনারাই দেখুন।
ফটকগুলা দেখে আমরা চলে এসেছি মধ্যাঞ্চলে। আসুন আমরা প্রতিমা দেখে নিই। মধ্যাঞ্চলের ঠাকুর দেখে আমরা আরেকটু এগিয়ে একটা মোড় মাথায় আসব, তার ডান দিকে পাবো বাগবাজার। আসুন বাগবাজারের মণ্ডপ এবং প্রতিমা দেখে নিই। বাগবাজারের মণ্ডপ দেখে আমরা আবার ওই রাস্তার পিছন দিকে এসে সোজা চলে যাবো। এবার গিয়েই বিদ্যালঙ্কার মোড়ে আমরা উপস্থিত হয়েছি। বিদ্যালঙ্কারের মোড় থেকে আমরা বাঁ দিকে কিছুটা এগিয়ে গেলে পেলাম কলপুকুর ধার, কলপুকুরের পূজা মণ্ডপ এখন আপনাদের সামনে। কলপুকুর ধার থেকে আমরা ফিরে এসে বিদ্যালঙ্কার মোড় থেকে যদি আবার বাঁ দিকে এগিয়ে যাই তাহলে আমরা কিছু দূর গেলেই পাবো হেলা পুকুর। এখানে সেই বিখ্যাত 150 কেজি সোনা দিয়ে মায়ের সাজ তৈরি হয়েছে এবং এটা দেখতে মানুষের ঢল পুরো ঝাঁপিয়ে পড়েছে এখানে। আর ফোন দিয়ে সেই অসম্ভব সুন্দর দৃশ্যকে ক্যামেরাবন্দি করে রাখার প্রচেষ্টা সত্যি চোখে পড়ার মতো। আপনাদের সামনে সেই প্রতিমা, মায়ের রূপ সত্যি দেখার মতো, দুর্দান্ত লাগছে তাই না? আপনারাই বলুন, সত্যি খুব দুর্দান্ত লাগছে। হেলাপুকুরের প্রতিমা দর্শন করে আমরা যদি আরো একটু এগিয়ে যাই তাহলে পাবো পালপাড়া। পালপাড়াও তাদের নতুন থিম নিয়ে আপনাদের সামনে হাজির। দড়ির সাহায্যে এই যে ছবিগুলো এঁকেছে না, সত্যি দেখলে সত্যি মন জুড়িয়ে গেছে আমার। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। আর অমগিনীর সঙ্গে চন্দননগর পুজো পরিক্রমা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি খুব মজা করছেন, আর যদি এসে দেখেন সেটা তো আরও মজার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।